সবচেয়ে বেশি কার্যকরী অ্যালার্জি রিমুভের জন্য কালো মেঘ যেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তৌরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্ভিদ নিজেরা চাষ করি এবং এটা প্রসেসিং করে মানুষের খাবার উপযোগী করে ওটা সেল করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব এটা এখন বর্তমান যুগে কিন্তু জাতীয় সমস্যা হিসাবে পরিণত হয়েছে যে অ্যালার্জির সমস্যা এবং শ্বাসকষ্ট যে অ্যালার্জি সমস্যা রক্ত থেকে ভালো করার জন্য প্রাচীনকাল থেকে কিছু ভেষজ উদ্ভিদ কিন্তু ব্যবহার করা হয়ে আসতেছে তো কি কি ভেষজ উদ্ভিদ ব্যবহার করে এই অ্যালার্জি সমস্যাটা দূর করা যায় তা আজকের ভিডিওটার মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যেমনটা বলার চেষ্টা করতেছিলাম অ্যালার্জি এবং শ্বাসকষ্ট কষ্টের জন্য এই ভেষজ আইটেমের কী কী চিকিৎসা রয়েছে সাধারণভাবে কিন্তু তিন থেকে চারটা প্রধান আইটেম দিয়ে এই অ্যালার্জি এবং শ্বাসকষ্ট চিকিৎসা করা হয়ে থাকে তবে এই আইটেমগুলো নিয়মিত খেলে কিন্তু রক্ত থেকে যে রক্তে যে ভাইরাসটা রয়েছে অ্যালার্জির জন্য প্রধানত যে ভাইরাসগুলো হচ্ছে দায়ী থাকে ওই ভাইরাসগুলো কিন্তু রক্ত থেকে রিমুভ হয়ে যায় তো আমার সাইডে একটু যদি দেখার চেষ্টা করি যে এখানে কিন্তু আমরা এটা প্রসেসিং করেছি অনেক সাধারণ হতে পারে জিনিসগুলো ভেষজ উদ্ভিদ কিন্তু সবই সাধারণ যদি নিয়মিত খাওয়া যায় অনেক ভালো উপকার পাওয়া যায় আমি যেটা দেখার চেষ্টা করেছি এটা কিন্তু যে নিমের পাউডার নিম পাতা দেশি নিম যেটা ওই নিমের পাতাটা কিন্তু ভালো করে প্রসেসিং করে ওটা ধুলোমুক্ত করে যে শুকানোর পরে রোদে তারপরে আমাদের এলাকার যে স্বয়ংক্রিয় মেশিনগুলো রয়েছে ওখানে কিন্তু পাউডার করা হয়েছে তো এটার সাথে আর কী কী উদ্ভিদের আইটেম অ্যাড করা হয়ে থাকে এটার সাথে কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে স্বর্ণ পাউডার এটা কিন্তু দেখতে অনেকটা কাছাকাছি কিন্তু এই স্বর্ণপাতার পাউডারটাও কিন্তু অ্যালার্জি রিমুভ হয়ে এবং হচ্ছে মানব স্বাস্থ্যে মানে শরীরের ম্যাটাবলিজম গ্রেটকে স্বাভাবিক রাখতে অনেক ভালো ভূমিকা পালন করে থাকে এই স্বর্ণপাতার পাউডার নিমের পাতার পাউডার এবং আমার সাইডে এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি সবচেয়ে বেশি কার্যকরী অ্যালার্জি রিমুভ জন্য কালো মেঘ যেটা যে একেবারে কালো মেঘের হচ্ছে এখন দেখা যাচ্ছে বিভিন্ন ভাইরাস জ্বর থেকে শুরু করে যে অতিরিক্ত যাদের রাতে জ্বর আসে বা হারে অনেক সময় জ্বর থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই কালো জিরা মেঘের অনেক সিরাপ রয়েছে ওই সিরাপগুলো কিন্তু ডাক্তার রেকমেন্ড করে থাকে আমি একটা কথা বলতে চাই যে একটা সিরাপে সর্বোচ্চ এই ভেষজ উদ্ভিদের কতটুকু নিচাষ থাকতে পারে সামান্য পরিমাণ আর আপনি যদি নিয়মিত এই কালো মেঘের পাউডারটা যদি খেয়ে থাকেন আল্লাহ রহমতে অনেক দ্রুত ওই সমস্যার থেকে কিন্তু সমাধান হতে পারে যে আমি যে তিনটা প্রধান যে আইটেম দেখানোর চেষ্টা করেছি এই তিনটা আইটেম যদি কেউ একত্রিত নিয়মিত খায় তার যত কঠিন অ্যালার্জি সমস্যা হোক না কেন বা রক্তে যে কোনো ভাইরাস থাকুক না কারণ আল্লাহ রহমত আল্লাহ যদি চান অনেক দ্রুত কিন্তু এটা সমাধান হতে পারে আর ভেষজ উদ্ভিদের কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই আপনি যে নির্ভয় খেতে পারেন যে কেমিক্যাল উদ্ভিদ যে কেমিক্যাল ডাকগুলো রয়েছে ওগুলো আর যদি একটা সমস্যা ভালো করে অন্য আরও কিছু সমস্যা কিন্তু এটা অ্যাড করে থুয়ে যায় শরীরে আর ভেষজ উদ্ভিদ যতটুকু কাজ করবে এককার ভিতর থেকে অর্গানিকভাবে কিন্তু এটা কাজ করে থাকে তো এছাড়াও কিন্তু আমাদের ঔষধি এলাকায় প্রায় আড়াইশো থেকে তিনশো প্রধান আইটেম আমরা নিজেরা চাষ করি এবং দরকারি এরম আরও দুশো আড়াইশো আইটেম বাহির থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি মোট সাড়ে পাঁচশোর উপরে ভেষজ উদ্ভিদের আইটেম রয়েছে কারো যদি কোনো ভেষজ উদ্ভিদ আস্তা এবং পাউডার আমি যদি একটু সাইডে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা এখানে স্যাম্পল আকারে রেখেছি আমাদের কাছে প্রত্যেকটা এই ভেষজ উদ্ভিদ কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমাদের গোডাউন রয়েছে পিছনে গোডাউনে কিন্তু প্রত্যেকটা আইটেম পর্যাপ্ত পরিমাণে রয়েছে কেউ যদি নিজে ব্যবহারের জন্য বা ব্যবসায়ের জন্য পাইকারি রেটে নিতে চান স্কানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছেন না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম